হাতে ফলের ব্যাগ, তাতে লেখা দুয়ারে কাউন্সিলর। অম্বুবাচীর মধ্যে এই ফলের ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তৃণমূল কাউন্সিলর, বিধবাদের হাতে তুলে দিচ্ছেন ফল। আর এই কর্মকাণ্ডের জেরে এবার বিতর্কে জড়ালেন নদিয়ার বীরনগর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোবিন্দ কুমার পোদ্দার। আপনাকে দিলাম এই ফলটা, একটু খাবেন আর আশীর্বাদ করবেন, আমরা যেন 13 নম্বর ওয়ার্ডে সকলকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। এটা মমতা ব্যানার্জির প্রকল্প, দুয়ারে কাউন্সিলর। এখানেই প্রশ্ন তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, রাজ্যে দুয়ারে সরকার, দুয়ারে রেশনের মতো প্রকল্প রয়েছে, কিন্তু তাদের প্রশ্ন, দুয়ারে কাউন্সিলর প্রকল্প কবে চালু হলো? 14 আসনের বীরনগর পুরসভার 11টি আসনই তৃণমূলের দখলে রয়েছে, একটি বিজেপির ও দুটিতে নির্দল কাউন্সিলর রয়েছেন। বিজেপির প্রশ্ন, দুয়ারে কাউন্সিলর প্রকল্প চালু হলে তাঁদের কাউন্সিলরকে কেন জানানো হলো না? দুয়ারে কাউন্সিলরের কাজ মানুষের দুয়ারে পৌঁছানো, কিন্তু দুয়ারে কাউন্সিলর প্রকল্প চালু আছে এটা আমার জানা নেই। এরা, আমি একজন কাউন্সিলর হিসেবে আমিও ওয়ার্ডে মানুষের দুয়ারে যাই, কিন্তু দুয়ারে প্রকল্প চালু আছে বলে আমার জানা নেই। এটা উনি ওনার ব্যক্তিগত কারিশ্মা করার জন্যেই দুয়ারে প্রকল্প, ব্যাগের গায়ে দুয়ারে প্রকল্প নাম দিয়ে উনি বাড়িতে বাড়িতে ফল বিতরণ করছেন, এটা আমার কাছে শোভনীয় মনে হয়নি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আমরা দুয়ারে কাউন্সিলর, মানে কাউন্সিলর আমি নিজে দুয়ারে যাচ্ছি বলে ওই জন্য দুয়ারে কাউন্সিলর নাম দিয়েছি, এবং এই ধরনের বিভ্রান্তিমূলক যে যতই কথা বলুক, আমরা এই ধরনের প্রকল্প মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় করে যাব। বিজেপির অপপ্রচারে কিচ্ছু হবে না, কারণ তারা দুয়ারে পৌঁছাতে পারছে না বলেই তাদের জ্বালাটা, তাদের হাতে দেওয়ার মতন কিছু নেই, তারা সব কিছু কেড়ে নিতে এসছে। সব মিলিয়ে অম্বুবাচীর ফল বিতরণকে কেন্দ্র করেও একে অপরকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল বিজেপি। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এই চাটা দে, এই আমার একটা চা দে। কি বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।